জানি না বন্ধু, তুমি এখন কেমন আছো আর কি বা করছো। আমি যে তোমার জন্য মুক্তা মুক্তা এখানে, আর আমি সারা বাসা তোমাকে খুঁজে বেড়াচ্ছি। বন্ধু তুমি এলে কি করে বন্ধু, তোমাকে না ওরা বন্দি করে রেখেছিল। হ্যাঁ মুক্তা, ওই আজাব কৌশল করে তোমার কাছে আমাকে পাঠিয়েছে মুক্তা। বন্ধু ভালো হয়েছে, তুমি তুমি এখন কেমন আছো বন্ধু? ভালো ভালো আছি মুক্তা। তাই তো তাই তো, তবুও তোমার মধুর কণ্ঠের গান শুনে আমার মনটা পাগলের মতোই ছুটে এসেছে। নিশ্চয় শোনাবো বন্ধু, তোমাকে আমি কি একটি গান না শুনে থাকতে পারি? কারণ তুমি যে হলে আমার সৈন্য হৃদয়ের একমাত্র সাথী বন্ধু, তাই নাকি? তাই আমি তোমাকে গান শোনাবো। সোনয় গো প্রাণের বন্ধু বলি যে মা
সত্যি সত্যি বন্ধু তুমি যে আমাকে এত ভালোবাসো হ্যাঁ প্রিয়ে সত্যি তোমাকে আমি প্রাণ দিয়ে ভালোবাসি মুক্তা ভাইজান ভাইজান স্যার সর্বনাশ তিনি আজাদ হঠাৎ তুই এখানে কিন্তু জং বাহাদুর কোথায় পাশা দিয়ে দাঁড় পাহারা দিচ্ছে সর্বনাশ এখন উপায় আহা এত ভয় পাচ্ছ কেন ভাইয়া ওই জং বাহাদুরের পিছনে আছে ওই সত্যিমান গোলামটা আর আমি আছি ওই রামের ভাই লক্ষ্মণ যেমন সীতার জন্য ওই জীবন প্রাণ করেছিল আমিও তোমার জন্য জীবন প্রাণ করব কি বলেন বাবু আচ্ছা আচ্ছা তুমি কি সত্যি বলছো আমি যে কিছুই বুঝতে পারছি না আমি আমি তোমার আমি রামের ভাই লক্ষ্মণ তার মানে আর প্রশংসা করতে হবে না চলো সবাই জ্যাঠামুনি ওই কাজী নিয়ে বসে আছে তার মানে তোমাকে জেনে আরে বিয়ে করতে হবে তাই না ভাইজান কত মজা হবে নারী আজাদ ওই পিতা যদি জানতে পারে বিয়ে হয়ে গেলে সব কিছু কি গো ভাবি দরকার করছে কেন যা পাগল মন খারাপ হবে কেন না মালি আনন্দ উল্লাস তা আমি কিছুই করতে পারলাম না মনের আনন্দ না বড়ই আনন্দ তাই না ভাবি তুমি কবুল করবে ঠিক আছে তো এই তো আমার ভাবির মতন ভাবি দুষ্ট দুষ্ট যা দুষ্ট কোথাকার এখনই ভাবি আর দুদিন বাদে কে বলেছিলাম না একদিন তোমার ফুলের সাউন্ড অনুকে তোমার নাগর ঠিকই উড়ে উড়ে আসবে এই সই আজ আমার কথা সত্য হলো তো যা সই তুই যে কি বলিস তোর কথাই সত্যি হয়েছে সই সই তোর কথাই তো সত্যি হয়ে গেল সই সখি তুইও আমাদের সঙ্গে চল কোথায় যাব কেন আমার শ্বশুর বাড়িতে কেন তো সব এখানেই শেষ হয়ে গেল সখি আমি না গেলে কোথায় সে বুঝো না আমি সাথে না গেলে তোমাকে দেখবে কে এভাবে বলিস না সই তাহলে যে সে কষ্ট পাবে
আহারে উনার না গুন্না ঠিক কষ্ট পাবে বিয়ের পর তো এই নাগরকে পেয়ে আমার কথা তো মনে থাকবে আর তোকে তো তোই যাবে না অনেক হয়েছে এবার চলো সবাই বিয়ের কাজটা সেরে ফেলি আমরা দেখি আনন্দ করব চলো ওকে নিয়ে যাও
চলো আমরা এখন বাড়ি ফিরে যাই।
দিবি আমি সামনে দুই রাজা খেলা হবে তিনটা শেরি হবে রে মজা ইষ্টাবনির বিবি আমি সামনে দুই রাজা খেলা হবে তিনটা শেরি হবে রে মজা নিশানা হালকা মায়া তুই হিলকা নিশানা হালকা মায়া তুই হিলকা মহত কষ্ট করতে আপনার আদেশ আমি অকুল রাখতে চেষ্টা করব আব্বা হুজুর বলুন কি করতে হবে আব্বা হুজুর অত্যাচারীর হাত থেকে রক্ষা করতে হবে ১২ কোটি হিন্দু মুসলমানকে বলুন আব্বা হুজুর আমার কি করতে হবে একরাম নগরের উজির গাপ্পারকা হ্যাঁ হ্যাঁ গাপ্পারকা এজ একরাম নগরের দিনহীন পজরা আমার অভিমুখে নিকট করেছে অভিযোগ করেছে অভিযোগ আব্বা হুজুর
এক রামনগরের পজর শয়তান গপ্পর কর অত্যাচারে শান্তিতে ঘুমাতে পারছ না তাই আমার আদেশ তুমি এক রামনগরে প্রবেশ করবে শয়তান গপ্পর কাকে বন্দি করে নিয়ে আসবে মুর্শিদাবাদে আমি সেই শয়তানকে উপযুক্ত শিক্ষা দেব হ্যাঁ তুমি মনে রেখো পুত্র কিন্তু গাব্য হুজুর প্রজাদের অভিযুক্ত মৃত্যু হতে পারে হাজার হাজার লোকের লিখিত অভিযোগ মিথ্যে হতে পারে না তাহলে আমি আগামী কাল আমি রওনা করব অভিমুখে তারপর ওই শয়তানটিকে হত্যা করে বন্দী করে নিয়ে আসব মুর্শিদাবাদে বেশ আমি উনে উনে অনেক খুশি হলাম পুত্র নিজাম তোমার কথা শুনে আমি খুব খুশি হলাম ভুলের পথে পা দিয়ে তুই করিস পাগলের কথা স্মরণ করে যত্ন করো তুমি বীরের বেশে ঠিক আছে আব্বা হুজুর বাবা নিছাম তুমি তাড়াতাড়ি চলে যাও এক রামনগরে এখন আমার বিশ্রামের প্রয়োজন আমি টিকে যাব আব্বা হুজুর আমি আমি বয়সের ভালো মন্দ আমি কিছু চাই না আমি চাই রঙের দুনিয়া আর রঙের নেশা
তুলে দিচ্ছে ha 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 ha